হ্যালো ডিজাইনার, সবাই কেমন আছেন? আমি আজকে দেখাবো ইলাস্ট্রেটর কীভাবে আইসক্রিম ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। চলুন শুরু করি। আমরা আগের প্রজেক্টটি পুরোপুরি ডিলিট করে দিই। সেম এই ধরনের চারটি কালার নেবেন সর্বপ্রথম, তারপর রাইট অ্যাঙ্গেল টুলটা নেবেন, শিফট অল্টার ধরে একটা শেপ তৈরি করবেন। আইডোবার টুল এই কালারটি নেবেন, সিলেকশন টুলটি সিলেক্ট করবেন, দেন শিফট ধরে রেটিংটি একটু ঘুরিয়ে নেবেন। তারপর এটাকে তিনটে কপি করবেন, কন্ট্রোল অল্টার, দেন আবার কন্ট্রোল অল্টার, তারপরে এই দুটোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার মেনুটিতে যাবেন। পাথ ফাইন্ডারে এই মেনুটি ক্লিক করবেন, উপরের অংশটিকে রেখে নিচের অংশটি কেটে দিন, তারপর এই অংশটা উপরে সমানভাবে বসান। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, দেন এই অংশটি সিলেক্ট করুন। সিলেক্ট করে আইড ওপর টুলটা নিয়ে কালারটি চেঞ্জ করে দিন, তারপর সিলেকশন টুলটি নিয়ে পুরোটি আবার সিলেক্ট করুন। সিলেক্ট করে এটাকে একটু রিসাইজ করে নিন, তারপর একদম কর্নারে নিয়ে যান। কর্নারে নিয়ে যেয়ে পুরোটাকে একটু জুম করে নিন, তাহলে সহজ হবে। কন্ট্রোল অল্টার ধরে কপি পেস্ট করে নিন, শিফট চাপ দিয়ে ধরবেন, তাহলে একদম বরাবর বরাবর যাবে। শিফটটা চাপ দিলে দেখবেন, এখানে ধরছি, শিফটটা চাপ দিলে দেখেন বরাবর চলে গেছে। সরি, উপরের অংশটি সিলেক্ট হয়নি, তা আমি আবার সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল অল্টার কপি দেন শিফট দেন ড্র্যাগ, তো আমাদের একটা কপি হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল ডি দিলে সেম ওয়েতে তার পাশাপাশি আরেকটা কপি হবে, কন্ট্রোল ডি। এরকম করে আমরা পুরো বোর্ডটি ফিল আপ করবো কন্ট্রোল ডি দিয়ে, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। দেন আমরা সবগুলো শেপকে আবার সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ধরে আরেকটা কপি করে নেব, দেন এ পর্যন্ত রাখব। রাখার পরে একটু জুম করে নিই, তারপর উপরেরটা এবং নিচেরটা দুইটা একসাথে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার ধরে আবার কপি পেস্ট করে নিন, দেন কন্ট্রোল ডি টি 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 টি। সবগুলোকে সিলেক্ট করে আর প্রোটনে যে একটু বসিয়ে নিন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিন। গ্রুপ হয়ে গেল, রেটিঙ্গেল টুল, দেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিন সেম এই কালারের, দেন রাইট বাটন অ্যারেঞ্জ সেট টু ব্যাক। এখানে আমরা পেলাম আপনার
কোন আইসক্রিমের যে কোলটা থাকে ঠিক ওই রকমের একটা হচ্ছে তো আমরা তৈরি করে নিলাম এখন আমরা চকলেট ইফেক্ট তৈরি করব একটু সামান্য বড় করে দিই হ্যাঁ এখন একটু ভালো লাগতেছে এখন আমরা চকলেট ইফেক্ট তৈরি করব দেন রেকট্যাঙ্গেল টুটি আবার নিন কর্নার থেকে অর্ধেক সিলেক্ট করে নিন তারপর টুটি রেডে চকলেট কালারটি নিয়ে নিন এটাকে জুম করে আবার রেকট্যাঙ্গেল টু দেন আমরা ড্রপ ইফেক্ট দিব তো সেম এই ধরনের একটা শেপ নিন এটাকে একটু এদিক থেকে একটু কর্নারগুলো ঠিক এরকম করে নিন সিলেকশন টুল এটাকে কপি কপি করবেন কপি করে পেস্ট করবেন কপি পেস্ট দেন কন্ট্রোল ডি প্রেস করে পুরোটি ফিল আপ করে দিন আমরা নিচের দুটোকে একটু লক করে দিই হ্যাঁ নিচের দুটোকে কন্ট্রোল টু দিলে লক হয়ে গেল কন্ট্রোল টু দিয়ে লক বা মেনু বারে যে অবজেক্ট লক দেন এখানে সিলেকশন কন্ট্রোল আমি আবার দেখিয়ে দিচ্ছি আনলক করে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে যাবেন অবজেক্ট মেনুতে যে লক সিলেকশন লক দেন আমরা এগুলোকে একটু সাজাবো তো এটাকে আমরা একটু সাইজ করে নিই হ্যাঁ ঠিক আছে তো এটা ছোট করে দিই এটাকে বড় করে দিই একটু সুন্দর করার জন্য আমরা এগুলোকে একটু গ্রুপ করে নিই গ্রুপ করে নিলাম দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিলাম এটাকে উইন্ডোজ মেনুতে যাবেন ট্রান্সপারেন্সি দেন অপাসিটি এখানে 30 করে দেবেন করে দিই দেন এটাকে একটু নিচে নামিয়ে দেবেন আর তারপর এটা জাস্ট ওকে চ্যাপ্টার সিলেক্ট করে এটাকে একটু ডান দিকে সরিয়ে দিই শ্যাডো পাওয়ার জন্য হ্যাঁ গুড এ পর্যন্ত সবই ঠিক আছে তারপর আবার পিছনের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে একটু ব্লার করে দিই
আমরা ইফেক্টে যাব ইফেক্টে যে ব্লার ব্লার দি গার্ডিয়ান ব্লার দেন রেডিয়াস 5 পিক্সেল প্রিভিয়াস চাইলে দেখতে পারেন যাচ্ছে না জুম করলে বুঝে যাবে দেন ওকে দেখুন আমাদের শ্যাডোটা ব্লার ঠিক আছে আমরা দুই একটা ড্রপ দিয়ে দিই ফোটা ফোটা পড়তেছে দেখতে সুন্দর লাগবে আর একটা রেক্টাঙ্গেল টুল নিলাম এটাকে একটু গোল করে নিলাম সিলেকশন টুল দিয়ে দেন ঠিক আছে এখন আপনার ব্যানারে যেটা খুশি আপনি লিখতে পারেন আমি লিখলাম আই সি আইস সি আর ই এম স্ক্রিন কালার একটু কার্ভ করে দিই ওয়ার্প অপশনে যাবেন ওয়ার্প অপশন দেন ব্লেন্ড মোড 30% হরিজন্টাল 0 ভার্টিক্যাল 0 দেন ওকে সি এইচ ও সি L A T E chocolate chocolate amra text ekটু change kore dei yep theek hai আরেকটা কে ইউ এল এফ আই কুলফি আপনার মতো টেক্সট বসিয়ে নেবেন হয়ে গেল আমাদের আইসক্রিম ব্যাকগ্রাউন্ড পিকচার